নতুন ছবির শুটিং শুরু করলেন টলিউড সুপারস্টার জিৎ। না, এখনও জিদ্দার শুটিং শুরু হয়নি, তবে জিদ্দার পরবর্তী ছবির অন্যান্য অ্যাক্টরদের শুটিং শুরু হয়েছে। পুজোর সময়েও কিছু শুটিং হয়েছে এবং জিদ্দার দাড়ির লুকে কিছু ফটোশ্যুট করে রেখেছেন। এই ছবির নায়িকা কৌশানী সম্পূর্ণ নতুন একটা জুটি। জিদ্দা উঠতি নায়িকাদের সঙ্গে সবসময় কাজ করতে পছন্দ করেন। ছবিটার নাম অসুর, নামটা চেঞ্জও হতে পারে, আবার নাও হতে পারে। এই ছবিতে কৌশানীকে কর্পোরেট লুকে দেখা যাবে। গতানুগতিক ধারা থেকে এই ছবি কিছুটা আলাদা হতেই পারে, কারণ পরিচালকের নাম পাবেল। যদিও এই ব্যাপারে প্রযোজক থেকে পরিচালক কেউই মুখ খুলতে রাজি নন, কিন্তু কেন এত রাগডাক? পার্পল মুভি টাউনে দুদিন ছবির শুটিং শুরু হওয়ার পরেও এই ছবি নিয়ে কোনো উচ্চবাক্য নেই। শোনা যাচ্ছে পাবেলই নাকি সকলকে এই ছবি সম্পর্কে নিশ্চুপ থাকতে বলেছেন। তার সঙ্গে যখন ফোনে যোগাযোগ করা হয় তখন তিনি স্টুডিওতে আলো নিয়ে কাউকে নির্দেশনা দিচ্ছিলেন, তবে পাবেল মেনে নিলেন ছবির করার কথা, মানে অসুরের শুটিং শুরু হয়েছে সেই কথা। ডিসেম্বরে মুক্তি পাচ্ছে পাবেলের ছবি রসগোল্লা। প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি অনুযায়ী রসগোল্লা মুক্তি না পাওয়া পর্যন্ত পাবেল অন্য কোনো ছবি সম্পর্কে প্রকাশ্যে কোনো কথা বলতে পারবেন না। মনে করা হচ্ছে সেই কারণে একদম মুখ বন্ধ রেখেছেন ছবির গোটা ইউনিট। কোয়েল সাবন্তী ও স্বস্তিকা সহ প্রায় সকল নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে সফল হয়েছেন জিদ্দা। নুসরাত জাহান সায়ন্তিকার সঙ্গেও তার জুটি সফল। শুভশ্রীর সঙ্গেও বস এবং বস টু সফল হলেও তাদের নতুন কোনো ছবিতে পাবার আশঙ্কা আপাতত নেই। বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা, মিমির সঙ্গেও ক্রমাগত জুটি বেঁধে চলেছেন জিদ্দা। দেখা যাক কৌশানীর সঙ্গে বসের এই নতুন কেমিস্ট্রি দর্শক কতটা গ্রহণ করে। আশা করা যাচ্ছে এই নতুন জুটি ব্যাপক জনপ্রিয়তা পাবে। আপনি কতটা আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বস জিতের জানা অজানা সব খবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। টেক কেয়ার এন্ড ইউ গাইজ প্লিজ ওয়াচ অল দ্য বাংলা ফিল্মস। চিয়ার্স।